হ্যালো স্টুডেন্ট আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তোমাদের হচ্ছে গিয়ে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আর্টস অ্যান্ড লিনটেল তোমাদের আগের যেগুলো ক্লাস হয়েছিল বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশানের তো সে সমস্ত টপিকসগুলো আমরা অলরেডি পড়েছি যে স্টোন সিমেন্ট তারপর হচ্ছে গিয়ে ব্রিক্স তো এই এই রকমই হচ্ছে গিয়ে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেটা সেটা হচ্ছে গিয়ে লিনটেল অ্যান্ড আর্চ কারণ আমরা বিভিন্ন কনস্ট্রাকশানে বিশেষ করে আমরা যেগুলো আর্কিটেকচারাল যেগুলো ডিজাইন আছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আর্চের যে প্রপার্টি সেই প্রপার্টিটা পরিষ্কার মানে ভালো মতো ক্লিয়ারলি তোমাদেরকে বুঝতে হবে আর লিন্টেল হচ্ছে কি আমাদের যে সমস্ত কনস্ট্রাকশান তৈরি করতে গেলে মানে যে কোনো অর্ডিনারি কনস্ট্রাকশান হোক কিংবা হচ্ছে কি আমাদের কোনো একটা আর্কিটেকচারাল কনস্ট্রাকশান হোক হ্যাঁ তো সেই সমস্ত যে কোনো টাইপ অফ কনস্ট্রাকশানের ক্ষেত্রে এখনকার যে সিচুয়েশান তাতে তোমার হচ্ছে গিয়ে লিন্টালটাকে অবশ্যই ভালো করে মন দিয়ে বুঝতে হবে তো এই লিন্টেল এবং আর্টসের ক্লাসটা কিন্তু তোমরা মন দিয়ে শোনো আর যদি কারো কোনো ডাউট থাকে তাহলে তোমাদের সাগরদ্বীপ গভর্নমেন্ট আইটিআইয়ের যে তোমাদের আমাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেইখানে তুমি তোমার হচ্ছে গিয়ে বা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে অডিও বা টাইপ করে তোমার হচ্ছে গিয়ে যে কোনো ডাউট তুমি জিজ্ঞাসা করতেও পারো যে কোনো সময় কোনো অসুবিধা নেই আর আগে হচ্ছে গিয়ে ভালো মতো ডিটেলসটা একটু দেখো যেটা বলছে সেটা মন দিয়ে শোনো আর সেই সঙ্গে হচ্ছে গিয়ে তোমরা চেষ্টা করো তোমাদের যে থিওরি বইটা আছে এটাও কিন্তু এর সঙ্গে সঙ্গে পড়া এবং তার ফলে কী হবে ডাউটটা যদি কোথাও এটকে যায় বা কোথাও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে কিন্তু ডাউটটা ক্লিয়ার করে নিতে পারবে ঠিক আছে তাহলে থিওরি বইটাও অবশ্যই পড়ো আর এই যে পিডিএফটা আমি পড়াচ্ছি এই পিডিএফটা তোমাদের আমি গ্রুপে শেয়ার করে দেবো সেটাও হচ্ছে গিয়ে তোমরা এখান থেকেও দেখতে পারো কিন্তু এটার সঙ্গে সঙ্গে থিওরি বইটাও চালিয়ে যাবে তো চলো আমরা প্রথমে দেখে নাও যে আমরা কি কী পড়বো প্রথমে দেখো এখানে টপিক্স টু বি কভার মানে কী কী তোমরা এই এর মধ্যে শিখবে তোমরা হচ্ছে গিয়ে শিখবে লিন্টেল লিন্টেলের ইন্ট্রোডাকশান এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসিফিকেশান অফ লিন্টেল ক্লাসিফিকেশান অফ লিন্টেল বলতে গেলে কতগুলো ভাগ কয় রকমের লিন্টেল হয় এ সমস্তটা আমরা দেখব তারপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে আর্টস আর্টসটা হচ্ছে গিয়ে আর্টসের মধ্যে আমরা কী কী দেখব ইস আর্টসের মধ্যে আমরা দেখব টার্মস টু বি ইউসড মানে কী কী টার্মস ইউজ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি স্টেবিলিটি অফ অ্যান আর্টস মানে একটা আর্চের যে স্ট্যাবিলিটিস তার হচ্ছে কি রিজেন বা ফেলিওরের কারণ সেগুলো দেখব এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসিফিকেশান অফ আর্টস এটাও তো দেখতেই হবে ঠিক আছে এই সমস্ত টপিকগুলো আমরা দেখব তোমাদের এছাড়াও কিন্তু এর সঙ্গে আর একটা আমাদেরকে যেটা টপিক পড়তে হবে সেটা হচ্ছে কি চাজা তোমাদের সিলেবাসটা অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি সিলেবাসটা দেখে নিও তোমাদের লিনটেল আর্চ এবং তার সঙ্গে সঙ্গে এই তিনটে হচ্ছে গিয়ে একই সঙ্গে পড়তে হবে তো আমরা প্রথমে দুটো পড়ে নেব তারপরে কিন্তু আমরা চাজার দিকে যাব। তাহলে চলো শুরু করা যাক প্রথম যে তোমাদের হচ্ছে গিয়ে লিনটেল লিন্টেলটা অ্যাকচুয়ালি জিনিসটা কি লিন্টেল হচ্ছে গিয়ে এ লিন্টেল ইজ ডিফাইন্ড অ্যাজ এ হরাইজেন্টাল স্ট্রাকচারাল মেম্বার হুইচ ইজ প্লেসড অ্যাক্রস দ্য ওপেনিং মানে আমরা যখন কোনো একটা কনস্ট্রাকশান করছি তো কনস্ট্রাকশান করার সময় কনস্ট্রাকশানে যে সমস্ত ওপেনিংগুলো থাকছে ওপেনিং বলতে গেলে কোনগুলোকে বোঝায় একদম সোজা বাংলা ভাষায় বলতে গেলে ওপেনিং হচ্ছে গিয়ে যেগুলো জানালা যেগুলো দরজা মানে যে সমস্ত জায়গাগুলো আমরা ফাঁকা রাখছি ওপেন স্পেস রাখছি ঠিক আছে সেখানে এয়ারের জন্য বলতে পারো তাছাড়া হচ্ছে গিয়ে ভেন্টিলেশনের জন্য মানে অ্যাকচুয়ালি আলো বাতাস আসার জন্য কিন্তু আমরা যে সমস্ত ওপেনিংগুলো বা স্পেসগুলো রাখছি সেই সমস্ত ওপেনিংয়ে আমাদের টপমোস্ট পর্শানে যে হরাজেন্টাল মেম্বারগুলো আমরা তৈরি করে থাকি সেগুলোকে অ্যাকচুয়ালি রেন্টাল বলা হয় একটু এটা দেখে নাও একটু বোর্ডে দেখে নাও এই যে দেখো ধরে নাও আমি একটা দেওয়াল তৈরি করছি ঠিক আছে এই একটা দেওয়াল আমি তৈরি করেছি হুম এইখানে ব্রিক্সগুলো আছে আমার ইটগুলো আছে এই সমস্ত জায়গাটাই টোটালটাই ব্রিক্স আছে এবার এখানে আমি যে জানালার স্পেসটা রেখেছিলাম এই স্পেসের উপরে তো আমি ব্রিক্স তো দিতে হবে মানে এইখানে তো ব্রিক্সগুলো যদি আমি রাখি তাহলে কী হবে ইনগুলো তো এখানে সোজা পড়ে যাবে এখানে তাই তো এখানে ফাঁকা জায়গা থাকবে না তো সেই কারণে আমাকে কি করতে হবে সেই কারণে আমাকে এখানে একটা এক্সটার্নাল হরাইজেন্টাল একটা সাপোর্ট দিতে হবে একটা মেম্বার দিতে হবে এরকম যদি একটা আমি মেম্বার দিই এখানে ঠিক আছে মানে মোবাইলের ড্রয়িং বোর্ডটা তোমাদের হাতে একটু অ্যাডজাস্ট করে নিও ক্লিয়ার হচ্ছে না এইবার যদি আমি ব্রিক্সগুলোকে এখানে দিই দেখো আমি পরিষ্কার কিন্তু এখানে ব্রিক্সগুলোকে স্ট্যাবল করে দাঁড়াতে পারবো দাঁড়াতে মানে দাঁড় করে রাখতে পারবো অ্যাকচুয়ালি যতটা প্রয়োজন হবে আমি কিন্তু কন্টিনিউয়াসলি এখানে তৈরি করতে পারবো তাহলে আমাদের এই যে ব্লু কালারের যে আমি ওপেনিংটা মানে জানালার ওপেনিং করার পর একটা যে হরাইজেন্টাল মেম্বার আমি দিলাম এই যে ব্লু কালারের যেটা হরাইজেন্টাল মেম্বার আমি দিয়েছি এটাই হচ্ছে আমার কে লিন্টেল মাথায় থাকবে এটাই হচ্ছে কি আমাদের লিন্টেল তাহলে লিনটেল সম্বন্ধে আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে লিন্টেল জিনিসটা কি আশা করছি তোমরা সকালে বুঝতে পেরেছ কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে দেখলে এই যে ছবিটা এইখানে তখন ছবি দুটো দেওয়া আছে এটা দেখে নাও যেটা বললাম ইংলিশ টার্মটা একটু পড়ে নাও আমার সঙ্গে সঙ্গে এ লিনটেল ইজ ডিফাইন্ড অ্যাজ এ হরাইজেন্টাল স্ট্রাকচারাল মেম্বার হুইচ ইজ প্লেসড অ্যাক্রস দ্য ওপেনিং মানে আমরা ওপেনিংয়ের উপরে যে স্পেসটা যে হরজেন্টাল মেম্বারটা আমরা দিচ্ছি সেই উপরের হরজেন্টাল মেম্বারটা হচ্ছে কি আমাদের লিনটেল ঠিক আছে এই যে দেখো জানালার উপরে যে পোর্শানটা এখানে ছবি দিয়ে দেওয়া আছে সেই পোর্শানটা হচ্ছে কি লিনটেল এইবার চলো তাহলে আমরা বলি যে লিনটেল কয় রকমের হয় অ্যাকচুয়ালি মানে লিনটেলের ভাগগুলো কয় রকমের কী কী ভাগে আমরা বেশিরভাগ লিনটেলটাকে ইউজ করে থাকি আচ্ছা আশা করছি অডিও তোমাদের হচ্ছে কি ভিজিবল সবার কাছে আচ্ছা অডিও শোনা যাচ্ছে এবং আমি ফিজিবল তাই তো ঠিক আছে চলো এবার দেখো ক্লাসিফিকেশান অফ লিন্টেল মানে যেটা বলছিলাম যে লিন্টেল কয় রকমের বা কয় ভাগ হয় অ্যাকচুয়ালি তো প্রথমত দেখো আমরা কিন্তু লিন্টেলটাকে বেসিক্যালি মানে কি মেটেরিয়াল ইউজ করছি এই বেসিসে ছটা ভাগে ভাগ করতে পারি মানে কি কি টাইপ অফ হচ্ছে কি মেটেরিয়াল ইউজ করছি অ্যাকর্ডিং টু মেটেরিয়ালস আমরা কিন্তু ছয় ভাগে ভাগ করতে পারি কি কি। প্রথমত দেখো টিমবার লিন্টেল টিমবার লিন্টেল বলতে গেলে আমরা কাঠের লিন্টেল এগুলো সচরাচর আগেকার দিনের বিল্ডিংয়ে বা যেগুলো দেখবে টেম্পোরারি স্ট্রাকচার বা টেম্পোরারি বিল্ডিং আছে সেই সমস্ত স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে প্রেফার করে থাকি যে টিমবার লিন্টেলটাকে মানে এটা অ্যাকচুয়ালি কাঠের যে লিন্টেল সেই টিমবার লিন্টেলটাই হচ্ছে কি কাঠের লিন্টেল আচ্ছা তারপরে দেখো স্টোন লিন্টেল স্টোন লিন্টেল কোনগুলো স্টোন লিন্টেল কিছুই না যেগুলো পাথরের অ্যাকচুয়ালি লিন্টেল সেগুলোকে অ্যাকচুয়ালি স্টোন লিন্টেল বলা হয় তারপরে হচ্ছে গিয়ে ব্রিক লিন্টেল ব্রিক্সেরও কিন্তু আমরা হচ্ছে গিয়ে লেন্টেল ইউজ করে থাকি আমরা ছবিতে দেখাবো কোনো অসুবিধা নেই বুঝতে পারবে জিনিসটা কীভাবে তৈরি করা হচ্ছে এখানে একটা এক্সটার্নাল মেম্বারদের সাপোর্ট রাখা হয় তো সেই ব্রিক লিন্টেলও কিন্তু আমরা তৈরি করতে পারি তাছাড়া হচ্ছে গিয়ে রেনফোস্ট ব্রিক লিন্টেল মানে ব্রিক্সের সঙ্গে যদি আমরা রেনফোস্ট ইউজ করি মানে বার ইউজ করি মানে লোকাল ভাষায় চলতি ভাষায় আমরা যেটাকে রড বলে থাকি ঠিক আছে তো সেই রস্ট রড বা রেনফোস্ট বা বার যেটা সেটা যদি ব্রিক্সের সঙ্গে সঙ্গে আমরা ইউজ করে থাকি তখন সেটা নাম হয়ে যাবে রেনফোস্ট ব্রিক লিন্টেল তাছাড়াও স্টিলের লিন্টেল দেখবে যেগুলো স্টিলের লিন্টেলগুলো বেশিরভাগ সচরাচর দেখা যায় দেখবে রেলওয়ে স্টেশনের তারপর হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মে যেগুলো সেট থাকে তারপর হচ্ছে গিয়ে যেগুলো স্টেশনের যেগুলো ফ্লাইওভার ব্রিজ থাকে এই সমস্ত জায়গায় যে স্ট্রাকচারগুলো বেশিরভাগ মেম্বারগুলো স্টিলের হয় তো সেখানে চট করে স্টিলের লেন্টেলগুলো দেখা যায় তাছাড়াও আমরা অনেক বিল্ডিংয়ে বা অনেক স্ট্রাকচার তৈরি করে থাকি আমরা ছবিগুলো দেখলে বুঝতে পারবো কোনো অসুবিধা হবে না আচ্ছা তারপরে দেখো রেনফোস্ট সিমেন্ট কংক্রিট লিন্টেল মানে আমার হচ্ছে গিয়ে কংক্রিটের কাজ থাকবে অ্যাকচুয়ালি আরসিসি লিন্টেল বলতে পারো আরসিসি লিন্টেল বলতে গেলে তোমার হচ্ছে কি যেখানে ইয়ে থাকছে আর কি মানে বার থাকছে হ্যাঁ সেই আরসিসির হচ্ছে গিয়ে তৈরি করছি সেটাকে অ্যাকচুয়ালি রেনফোস্ট সিমেন্ট কংক্রিট লিন্ডন বলা হয় এটা দুই ধরনের হতে পারে মাথায় রাখবে একটা হচ্ছে কি প্রিকাস্ট হতে পারে একটা কাস্টিং সিটু হতে পারে মানে আমরা আগে থেকে তৈরি করে তারপর এতে ইউজ করতে পারি আবার ইনকেস কোন কোন ক্ষেত্রে আমরা যেখানে আমাদের প্রয়োজন সেখানে আমরা তৈরি করতে পারি ঠিক আছে এতে কাস্টিং সিটুও হতে পারে কিংবা হচ্ছে কি প্রিকাস্টও হতে পারে এটা মাথায় রাখবে ঠিক আছে চলো তাহলে আজকে এত পর্যন্তই থাক আমরা নেক্সট ক্লাসে কিন্তু এই যে ডিটেলস যে ক্লাসিফিকেশান সেই ক্লাসিফিকেশানের উইথ ইমেজ আমরা কিন্তু ডিটেলসগুলো দেখব ছবি সহ অ্যাকচুয়ালি সেগুলোর ডিটেলসগুলো আমরা দেখব ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো কোনো অসুবিধা হয়নি তাহলে আজকে কী কী দেখলাম দেখো আমরা দেখলাম হচ্ছে গিয়ে লিন্টেল আমরা অ্যাকচুয়ালি লিন্টেলের ডেফিনেশানটা কী সংজ্ঞাটা কী লিন্টেল আমরা কোথায় অ্যাকচুয়ালি ইউজ করে থাকি এবং সেটা কেন প্রয়োজন হয় ওপেনিংয়ের যেটা বললাম যে ওপেনিংয়ের যে সমস্ত পোর্শন সে সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই লিন্টেল প্রয়োজন হয় এবং আমরা লিন্টেলের ক্লাসিফিকেশানগুলো দেখলাম না লিন্টেল কয় রকমের বা কয় ভাগের হয় ঠিক আছে তো চলো তাহলে নেক্সট ক্লাসে আমরা কিন্তু এই যে ক্লাসিফিকেশান অফ লিন্টেল যেগুলো অ্যাকর্ডিং টু মেটেরিয়ালস মাথায় রাখবে অ্যাকর্ডিং টু মেটেরিয়ালস হচ্ছে কি আমরা যে ভাগগুলো দেখলাম সেই ভাগগুলো কিন্তু আমরা ডিটেলস আমরা দেখব ঠিক আছে চলো